ভিউয়ার্স, আমার প্রিয় ভাই বোনেরা আর আমার কলেজে টুকরা ইয়াং জেনারেশন, সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগ শুরু করেছি। আশা করি সবাই ভালো আছেন, আমি ইনশাল্লাহ ভালো আছি সবাইকে নিয়ে। ভিউয়ার্স, আমি ঘর থেকে বের হইলে আমার সামনেই একদম এই যে পিঙ্ক কালার পিঙ্ক ফ্লাওয়ারের গাছটা, ও মাই গড, আমি ঘর থেকে বের হইলে আমার এত ভালো লাগে, এটা দিয়ে কতক্ষণ তাকিয়ে থাকি, তারপর আমি আমার কাজে যাই। এই যে আমার সামনেই দেখেন এত সুন্দর বিউটিফুল ট্রি, এই যে আমার সামনের রোড, আপনাদের একটু দেখাই, আমার ভালো লাগছে দেখাতে। ভিউয়ার্স, আমার চেষ্টার কিছু লেখা আপনাদের সাথে শেয়ার করি। তো কীভাবে পজিটিভ থাকা যায় এটা নিয়েই আমি আমার লেখা। আচ্ছা বলুন তো, কীভাবে পজিটিভ থাকা যায়, তার কোনো উপায় আছে কি? কিন্তু দেখুন, আমাদের মন খারাপের জন্য একটা কারণই যথেষ্ট, অহেতুক চিন্তাভাবনা আমাদের সব সময় ভাবিয়ে তোলে, মনকে ভারাক্রান্ত করে দেয়। কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় এ ব্যাখ্যা এ জগতে কারো কাছে নেই। কিন্তু একটা কথা জানেন কি, আপনার যে মনটা সেটা আপনার কাছে ঘরের মতো, মনটাই আপনার ঘর, সেখানকার মালিক আপনি নিজেই। আপনি যখন মালিক, ঘরটা পরিষ্কার রাখার দায়িত্ব আপনার উপরেই পড়ে। দেখবেন মাঝে মধ্যে ঘরের কোণে ঝুলো ময়লা জমে থাকে, তখন পরিষ্কার করার জন্য একটা ঝাড়ু কিনে ফেলেন, ওই ঝুল ঝাড়ুটাই আপনার পরিষ্কার মনের প্রতীক। ঘরে যেমন ধুলো ময়লা জমতে দেন না, তেমনি মনের সেই ঘরটাতেও ধুলো জমতে দিচ্ছেন অহেতু চিন্তা করে। একটা কথা জানবেন, মন বা ঘর দুটোতেই যত ময়লা জমতে দিবেন ততই জমতে থাকবে, তাই অল্পতেই সেটা পরিষ্কার করে ফেলুন, দেখবেন ভালো থাকবেন। আর ভালো থাকার উপায় কি জানেন, সবটাই আপনি নিজে বা আপনার কাছেই রয়েছে সেই সমস্ত মন, একবার সেটা ব্যবহার করুন না, দেখবেন নিজেই ভালো থাকবেন। মানুষকে যত ভালোবাসা সম্মান আনন্দ সুখ দিবেন, আপনার ঝুলিতে তত বেশি পজিটিভ চিন্তাপূর্ণ হবে, আপনার মন তত পরিষ্কার হবে। দেখবেন মনের উদারতা বাড়াতে মানুষকে কিছু দান করুন, আপনার কোনো কিছু কোনো অংশে কমে যাবে না, বরং অনেকটা পাওয়া হবে, যেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না কোনো দিন। আমরা যারা ভাবনা প্রবণ মানুষ, তারা অন্যদের নিয়ে বেশি ভেবে ফেলে। একটা কথা সবসময় মনে রাখবেন, আগে আপনার কাছের মানুষগুলোর কথা ভাবুন, তাদের আপনাকে কতটা প্রয়োজন সেটা ভাবুন, আগে নিজের লোকগুলোর পাশে দাঁড়ান, তারপর আমাদের উচিত অন্যদের পাশে দাঁড়ানো। অন্যকে দান করার আগে একবার দেখে নিন আপনার কাছের লোকগুলোর কথা। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মা বাবাকে সময় দেয় না, অথচ অন্যদের নিয়ে বা সমাজ সেবায় ব্যস্ত থাকে। আমরা ছোটবেলায় শুনেছি মা বাবাকে সেবা করলে হজের সওয়াব পাওয়া যায়, সেটা না করে অন্যদের নিয়ে বা সমাজ সেবা করলে তবে বিজ্ঞাপনের আলোয় নিজের প্রচার ছাড়া কিছুই না। দেখবেন এটা করতে গিয়ে নিজের কর্তব্যটুকু যেন হারিয়ে না ফেলেন, তাই সময় থাকতে বুঝতে হবে ঠিক কোন জিনিসের গুরুত্ব আপনার জীবনে সবচেয়ে বেশি, সবচেয়ে প্রয়োজন। ভালো থাকতে গেলে, পজিটিভ থাকতে গেলে আপনাকে সব কিছু বুঝে চলতে হবে, অন্যকে আঘাত করে কখনো নিজে ভালো থাকা যায় না, পজিটিভ থাকা যায় না। একটা কথা মনে রাখতে হবে, সময় কিন্তু খুব চঞ্চল, কখন যে চলে যাবে বুঝেই উঠতে পারবেন না, তাই সময় থাকতে নিজেকে বদলে ফেলুন, দেখবেন আপনার আপনার চারপাশটাও
ঠিকই সুন্দরভাবে বদলে গেছে, কলমে ও কণ্ঠে সুমি চৌধুরী। প্রিয় ভিউয়ার্স, আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে আরেকটা নতুন কিছু করার উপকৃত করুন। যে আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তার জন্য মিলিয়ন দোয়া আমার পক্ষ থেকে। আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আমি এত কিছু করি, বিউটিশিয়ান, আমি ইউটিউব করি, আমি ঘরের সব কিছু সামলে, তারপর আমি নামাজ পড়তে দ্বিধা করি। আমার দিনই শুরু হয় নামাজ দিয়ে। আমি উঠে দাঁত ব্রাশ করে আগে নামাজ পড়ে, যদি ফজরের নামাজ কোনোদিন না পড়ি তাহলে আগে নামাজ পড়ে একবার সুরে ইয়াসিন পড়ে তারপরে আমি দিনে শুরু করি। সো প্রিয় ভিউয়ার্স, পজিটিভ থাকতে হলে অনেক কিছু আপনাকে করতে হবে। ইনশাল্লাহ আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছার একটা উপায় করে দিন ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল, আমার আমার ফ্যামিলির ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।